আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আলোচনা করব অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় আমরা কীভাবে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে হয় সেটা শিখব তো অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের জানা লাগবে হ্যাসেল বা হ্যান্ডারসন সমীকরণ যে সমীকরণের মাধ্যমে আমরা অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে পারি সেটা হচ্ছে পিএইচ টু পি কে এ প্লাস লগ লবণের ঘনমাত্রা বাই এসিডের ঘনমাত্রা অর্থাৎ এক্ষেত্রে আমরা জানি একটা বাফার দ্রবণে এসিডও থাকে অম্লীয় বাফার দ্রবণে আবার লবণ ও এসিডের লবণও থাকে তাহলে ওই দুইটার ঘনমাত্রা জানা লাগবে এবং এসিডার যেই এসিডটার নিয়ে আমরা কাজ করতে যেই এসিডটার বাফার দ্রবণ সেই এসিডটার কি লাগবে পিকে এর মান লাগবে অর্থাৎ বিয়োজন ধ্রুবকের কি ঋণাত্মক লগারিদমের মানটা আমার জানা থাকতে হবে আমরা জানি কি যদি কে জানা থাকে তাহলে পিকে কিভাবে কীভাবে নির্ণয় করতে হবে বলো তো মাইনাস লগ কে থেকে আমরা পিকে নির্ণয় করতে পারি আর কে হচ্ছে কি যে কোনো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এই ক্ষেত্রে দেখো এখানে একটা দুইটা পাত্র দেওয়া আছে একটা পাত্রে একটা মৃদু অ্যাসিড আছে ইথানোয়িক অ্যাসিড সেটার ঘনমাত্রা দেওয়া আছে দ্বিতীয় পাত্রে আরেকটা একটা কি ওই অ্যাসিডটার একটা লবণ আছে এবং সেই লবণের ঘনমাত্রা দেওয়া আছে পাত্র এক এবং পাত্র দুইতে দেখো এসিডটার কি বিয়োজন ধ্রুবক দেওয়া আছে তাহলে বিয়োজন ধ্রুবক থেকে তো আমরা কি পিকে এর মানটা নির্ণয় করে ফেলতে পারি তাহলে এখানে বসানো যাবে আর ঘনমাত্রার ক্ষেত্রে এখানে ঘনমাত্রার ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ঘনমাত্রা দেওয়া আছে এখন আমাকে বলা হয়েছে যে পাত্র এক ও পাত্র দুই এর দ্রবণ দ্বয় মিশ্রিত করলে যে বাফার দ্রবণ তৈরি হয় তার পিএইচ নির্ণয় করো দেখো তো দ্রবণ আমরা জানি কি মৃদু অ্যাসিড এবং মৃদু অ্যাসিডের লবণ যদি যোগ করে দেই তাহলে এটা একটা বাফার দ্রবণ হবে আমাদের মেইন শর্ত থেকে আমরা জানি কারণ গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বাফার দ্রবণ কি কোনো দুর্বল অ্যাসিড এবং তার সবল লবণ নিয়ে গঠিত হয় সো এক্ষেত্রে যখন আমরা মিশ্রিত করবো তার পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে দেখো আমরা যে পিএচটা নির্ণয় করব পিএচির সমীকরণে আমরা উপরের দিকে সমীকরণটা খেয়াল করো পিএইচের যে সমীকরণ সেটাতে আমরা এখন এটাতে যদি নির্ণয় করি পি এর মানটা আমি এখান থেকে যেটা পাচ্ছি দেখো সেটা মা ক্যালকুলেটর সাহায্যে যদি আমি এটা করো তাহলে এটার মান আসবে ফোর পয়েন্ট সেভেন সিক্স কত এই এসিটা বিয়োজন ধ্রবকের মাইনাস লগারিদম করলে ফোর পয়েন্ট সেভেন সিক্স আসে তাহলে আমি এখানে দেখো ফোর বসাই দিলাম তারপর প্লাস প্লাস লগ দেখো উপরে হচ্ছে লবণের ঘনমাত্রা এই যে এখানে উপরে হচ্ছে লবণের ঘনমাত্রা নিচে হচ্ছে এসিডের ঘনমাত্রা তো লবণের ঘনমাত্রা এটা এবং এসিডের ঘনমাত্রা এটা যদি আমি বসাই দেখো তো জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে আমি যেই মানটা পাবো দেখো এখানে ফোর এবং এখানে একটা মান পাবো সেটা কি রেজাল্টেন্টটাই আসবে আমার এই বাফার দ্রবণটা দুইটা মিশ্রিত করলে যে বাফার দ্রবণ হবে সেটার পিএইচ বুঝা গেছে ব্যাপারটা এটা ছিল খুবই একটা সিম্পল ম্যাথ যার কারণে খুব সহজে সমাধান করা যায় একটু টিপিক্যাল কঠিন ম্যাথের দিকে আসলে অথবা একটু ভিন্ন টাইপের ম্যাথে আসলে কীরকম হবে সেটা খেয়াল করো দেখো এখানে আমার আরেকটা দুইটা পাত্র আছে দুইটা পাত্রের মধ্যে একটার মধ্যে ইথানিক এসিড দেওয়া আছে দশ এম এবং তার একটা ঘনমাত্রা দেওয়া আছে অপর একটা পাত্রে দেওয়া আছে এনএএএচ সিক্স এম এল এবং ঘনমাত্রা দেওয়া আছে আরেকটা পাত্রে কি দেখানো হয়েছে ওয়ান প্লাস টু অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পাত্রের দ্রবণ এই পাত্রে মিশানো হয়েছে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে একটু খেয়াল করো তো আমরা যেই জিনিসটা দেখলাম ওখানে আমরা জানি বাফার দ্রবণ হবে কখন এটা পিএইচ নির্ণয় করতে হবে এই তৃতীয় পাত্রে যে দ্রবণটা সৃষ্টি হবে তার পিএইচ নির্ণয় করতে হবে এক্ষেত্রে আমাদেরকে কিন্তু আমরা জানি কি এখানে তো এসিড থাকতেসে খার দুইটার মিশ্রণ এখানে তো এটা বাফার দ্রবণ হবে তার এসিড এবং তার লবণ থাকলে হলে তো হবে না কিন্তু আমরা দুইটা এখানে এসিডের খার তাহলে তো প্রশমন বিক্রিয়ায় প্রশমিত হয়ে যাওয়ার কথা এক্ষেত্রে কী ঘটে একটু খেয়াল করো যখন তৃতীয় পাত্রে আমি প্রথম দুইটা দ্রবণকে মিশ্রিত করতে চাই সিএসটি সি ডাবল ওইচ প্লাস এন এ এক্ষেত্রে যেটা ঘটে বিক্রিয়া ঘটার পর সিএসটি সি ডাবল ও এন এ আর কি এইচ টু উৎপন্ন হয় আমাদের একটু খেয়াল করো যেহেতু ঘনমাত্রা এক হয় আমরা যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো এখানে লিখি জিরো পয়েন্ট ওয়ান মোলারিটি জিরো পয়েন্ট এখানে হচ্ছে কত সিক্স এম এল জিরো পয়েন্ট ওয়ান মোলারিটি এবং এই দুইটার বিক্রিয়ার ফলে দেখো NaOH এর পরিমাণ ঘনমাত্রা যেহেতু একই তাহলে আমাদের ঘনমাত্রার হিসাব আসবে না একই থাকলে এটার হিসাব আসবে না আমরা এখন আয়তন নিয়ে হিসাব করবো যদি দেখো আয়তন নিয়ে হিসাব করলে এ এনওএয়েচ সিক্স এখানে এই এসিডার সিক্স কে কি করে দিবে প্রশমিত করে দিবে তাহলে বলতো আর কয় ml অবশিষ্ট থাকবে ফোর ml অ্যাসিড এসির অবশ্যই থাকবে বাকি ছয় ml এই NaOH এর সাথে বিক্রিয়া করে লবণ হতে চলে যাবে তাহলে লবণ উৎপন্ন হবে কত ml বলো বলতো সিক্স ml যদি এরকম হয় যদি খারের পরিমাণটা বেশি হতো অর্থাৎ পরিমাণ দেখা কি আছে তখন তখন এটা বাফার দ্রবণ হতো না তো বাফার দ্রবণ হওয়ার জন্য অবশ্যই ওই অম্লীয় দ্রবণে অম্লটা কি বেশি পরিমাণে থাকতে হবে তো এক্ষেত্রে দেখো আমার যখন ঘনমাত্রা একই দুইটা তখন ঘনমাত্রা হিসাব আসবে না এ তখন আয়তনের হিসাব করতে হবে ছয় এম এল এনএচ ছয় এম এল সিএসিড এইচ কে প্রশমিত করে দিল ফলে ছয় এম এল লবণ উৎপন্ন হলো বাকি চার এম এল এ রয়ে গেছে তাহলে দেখো তো এই দ্রবণটাতে যখন আমি তৃতীয় পাত্রে করলাম তখন লবণ ছয় আছে এক্ষেত্রে আমার পিএইচ কিভাবে নির্ণয় করব আমরা জানি পিএইচ ইকুয়াল টু পি কে প্লাস লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা এক্ষেত্রে যেহেতু আমার দুইটার ঘনমাত্রা একই এবার দেখো তো লবণের ঘনমাত্রা কত হবে জিরো পয়েন্ট ওয়ান মোলারিটি হবে তার মানে সবগুলোকে সব কিছু একই যখন এসিড এবং খার দোনোটার ঘনমাত্রা একই হবে তখন আমাদের ঘনমাত্রা হিসাব করা যাবে না তখন দেখতে হবে ওই দ্রবণের কি লবণ এবং এসিডের আয়তন নিয়ে কাজ করতে হবে কি নিয়ে কাজ করতে হবে এসিড অ্যাসিড এবং লবণের আয়তন তখন দেখো আমার যে পরিমাণ খার এই অ্যাসিডটাকে কি প্রশমিত করে লবণ উৎপন্ন করছে ছয় এম আর বাকি এখন কি আমার যে এসিডটা সেটার আয়তন করতে হবে সেটার আয়তন কি দশ এম নাকি চার এম যেটা লবণ উৎপন্ন করার পর যেটা অবশিষ্ট আছে সেটাই কারণ আমরা জানি এখানে বিক্রিয়া করানোর পর সেখানে পশমন বিক্রিয়া করছে এবং মাত্র চার এম এল এসির অবশিষ্ট আছে বাকিটা লবণ হয়ে গেছে তাহলে লবণ আছে কত ছয় এম এল এসির আছে মাত্র চার এম এল তাহলে এক্ষেত্রে আমার ফোর পয়েন্ট সেভেন সিক্স পিকে দেখো এখানে দেওয়া আছে এই যে তো এখানে আমি বসাই দিলাম এবং লগ এক্ষেত্রে কী হবে বলো তো দেখো আমি মোলাইটি চিহ্ন দিইনি কারণ এখানে কি হবে আমার এক্ষেত্রে বসাতে হবে যেটা সেটা হচ্ছে আমার এখানে আয়তন বসাতে হবে আয়তন আমি লবণ আয়তন বসাবো সিক্স এম কত এম এল আর অম্লের কত আয়তন বসাবো অম্ল বসাবো মাত্র চার এম যেটা অবশিষ্ট আছে এখান থেকে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে উক্ত দ্রবণের পিএইচ এখন দেখো আমরা এক্ষেত্রে পড়ছি দুইটা ঘনমাত্রা একই কিন্তু আয়তন ভিন্ন ধরো আমি এমন একটা দ্রবণ দিল আমাকে যে দুইটা আয়তন একই কিন্তু ঘনমাত্রা ভিন্ন সেক্ষেত্রে কী হবে খেয়াল করি চলো দেখো দুইটা পাত্রে একটা ডাবল ওয়েচ এবং এন ওয়েচ দেওয়া আছে তৃতীয় পাত্রে এদেরকে মিশ্রিত করা হয়েছে তাহলে আমাকে তৃতীয় পাত্রেতে যে দ্রবণটা সৃষ্টি হবে সেটা পিএইচ কত সেটা আমাকে জানতে চাওয়া হয়েছে এখন আগে দেখি এটা বাফার দ্রবণ কিনা বাফার দ্রবণ হইলেই না আমরা পিএইচ নির্ণয় করতে পারবো বাফার দ্রবণ হওয়ার জন্য অবশ্যই দ্রবণে লবণ এবং এসির অবশিষ্ট থাকতে হবে যদি অম্লীয় বাফার দ্রবণ হয় খারীয় ক্ষেত্রে মৃদু খার অবশিষ্ট থাকতে হবে ওই খারের লবণ থাকতে হবে এক্ষেত্রে দেখো আমি বিক্রিয়া তৃতীয় পাত্রে যখন এক আর দুই পাত্রকে মিশ্রিত করলাম তখন তারা যে বিক্রিয়াটা ঘটায় ঘটলো সেটা হচ্ছে এটা এটা যখন ঘটতেছে কি এটা ঘটলো এখানে দেখো আয়তন দশ এম এল দশ এম এখানে লবণ উৎপন্ন হবে কত তো দশ এম এল সবই একই কারণ আমার জানি কি আয়তন যেহেতু একই সো এটা একই পরিমাণ উৎপন্ন হবে কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো ঘনমাত্রা কিন্তু কত ওয়ান এম এল কত এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলারিটি এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মোলারিটি তাহলে এটারটা কত হবে লবণেরটা লবণেরটা হবে যেটা সেটা হচ্ছে খারেরটা কম না অবশ্যই দেখো এটার শক্তিমাত্রা যদি কম হইতো তাহলে কি পুরাটা ভ্যানিশ হয়ে যেত কিন্তু এর মাত্রাটা এখানে বেশি থাকা লাগবে অবশ্যই কিছু পরিমাণ অ্যাসিড অবশ্য থাকতে হবে আর খাটটার ঘনমাত্রা কম হতে হবে দ্রবণ হওয়ার জন্য তো যেটা কম সেটার ঘনমাত্রা হবে এই যে এটা কার লবণের ঘনমাত্রা তাহলে আমার এর সমীকরণ কী আসবে এটা যেহেতু আমরা জানি পি হচ্ছে ফোর পয়েন্ট সেভেন সিক্স লগ এখন দেখো আমরা আগের অঙ্কে তো করেছিলাম যেহেতু ঘনমাত্রা একই ছিল আয়তন ভিন্ন ছিল সেহেতু আমরা করেছিলাম কাজ শুধুমাত্র আয়তন নিয়ে এক্ষেত্রে দেখো যেটা হচ্ছে এক্ষেত্রে হচ্ছে আয়তন একই কিন্তু ঘনমাত্রা ভিন্ন ঘনমাত্রা ভিন্ন হলে এক্ষেত্রে ঘনমাত্রা হবে দেখো খারের যে ঘনমাত্রা সেটা তো এসিড ইয়ার লবণের ঘনমাত্রা হবে অবশ্যই কারণ সেটা কম তো লবণের ঘনমাত্রাটা বসাই দিব এক্ষেত্রে কারণ আমার ঘনমাত্রা চিহ্ন হবে এক্ষেত্রে শুধু নিয়ে কাজ আর এখানে এসিডের ঘনমাত্রা এখন অনেকে প্রশ্ন করতে ভাইয়া এটা যেহেতু লবণের তাইলে এখান থেকে এই পরিমাণ বিয়োগ করে কি এটা নিতে হবে না এক্ষেত্রে তোমাকে আর বিয়োগ করতে হবে না শক্তি ঘনমাত্রার ক্ষেত্রে বিয়োগের কোনো সম্পর্ক নেই কিন্তু যখন আয়তন নিয়ে কাজ করেছিলাম তখন বিয়োগ করে নিতে হয়েছিল এসিড থেকে তাহলে এটা বসাই দিলে এখন তুমি ক্যালকুলেশন করার পর যেটা পাবা সেটাই হবে তোমার এই দ্রবণটা পিএইচ একটু এদিকে খেয়াল করো আমরা এখানে ছিল যে কি আগের অঙ্কটাতে করেছি আয় ঘনমাত্রা একই আয়তন ভিন্ন এই অঙ্কটাতে করেছি আয়তন একই ঘনমাত্রা ভিন্ন এবার ধরো চারটাই ভিন্ন ভিন্ন এটা দশ এম এল এটা পাঁচ এম এল এটা ধরো তিন এম এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এম তখন চারটা জিনিসই কি ভিন্ন ভিন্ন হয়ে যাবে তখন আমাদের কি কি করতে হবে তখন আমরা কী নিয়ে কাজ করবো সেটা খেয়াল করো দেখো আমি এখানে আরেকটা প্রশ্ন রেখেছি একই টাইপের ইয়া আমি এটা এই রাখলাম ধরো এনেওস ঠিক আছে এটা লবণ এখন দেখো চারটা জিনিসই আয়তনেরও মিল নেই ঘনমাত্রারও মিল নেই এক্ষেত্রে কি ঘটবে একটু ভালো করে খেয়াল করো এক্ষেত্রে যেটা ঘটবে আমি যখন বিক্রিয়াটা লেখার পর কি আসে দেখো যেহেতু চারটা ভিন্ন ভিন্ন এন এ ওয়েচ সি এস থ্রি সি ডাবল ও এন এখানে আমি লিখলাম এবং এস টুও তো এক্ষেত্রে আমার কোনোটা সবগুলো ভিন্ন ভিন্ন জিনিস আসে জিরো পয়েন্ট ফাইভ এম তারপর এখানে আছে সিক্স এম এল জিরো পয়েন্ট ওয়ান এম তাহলে এটা কত হবে লবণের পরিমাণ কত হবে এরকম চারটা যদি জিনিসগুলো চারটা উপাদানই ভিন্ন ভিন্ন হয় তখন তাদের মোল সংখ্যা বের করবা কী বের করবা মোল সংখ্যা মূল সংখ্যা আমরা জানি কি ঘনমাত্রা ইন্টু আয়তন জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হবে দশ এম এল দশ এম এল এ রাখা যাবে না আমরা জানি ঘনমাত্রার সাথে মূল সংখ্যা লিটারে তাহলে টেন ইনবার থ্রি দ্বারা গুণ করে আমি এখানে একটা এন ওয়ান পাবো আর এটা হবে কি এন টু হবে সিক্স ইন্টু সিক্স এম এল টেন ইনবার থ্রি কিন্তু ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমি এখানে একটা অ্যান্ড টু পাবো দেখো যদি অ্যান টু এর মান কম হয় তবেই এটা বাফার দ্রবণ হবে না হলে পুরোটাই তো একে ভেনিশ করে দিবে একে ভেনিশ করে দিলে আর তো ওই দ্রবণে এসির অবশিষ্ট থাকবে না তখন সেটা বাফার দ্রবণ হবে না সো আমার এখানে বাফার দ্রবণ হওয়ার জন্য এসির অবশিষ্ট থাকতে হবে দেখা যাবে এই মূল সংখ্যাটা বেশি হতে হবে তাহলে বেশি হলে যখন মূল সংখ্যা এটা বেশি হবে তাহলে লবণের মূল সংখ্যা কত হবে বলো তো লবণের মূল সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে এখানে আমার দেখো এই যে খাটটার পরিমাণটাই হবে লবণের এটা এর পরিমাণটা হবে লবণের যদি লবণের হয় কি হয়ে গেছে এখানে প্রশমিত হয়ে গেছে কি হয়ে গেছে প্রশমিত হয়ে গেছে এখন এক্ষেত্রে বাকি কি আছে এসিড এটা একটা অ্যাসিডের পরিমাণ নির্দেশ করে কি পরিমাণ এসিডের এখন দেখো অ্যাসিড পুরা ছিল এতটুকু এতটুকু কি করে দিচ্ছে প্রশমিত করে দিচ্ছে এটা লবণ হয়ে গেছে এতটুকু এন টুটা কিন্তু বাকি এখন আমাকে হিসাব করতে হবে ওই আয়তনের মতো করে হিসাব করতে হবে থেকে বাদ দেওয়ার পর যে এন ওয়ান থেকে এন টু বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাই হচ্ছে উক্ত দ্রবণে মানে তৃতীয় পাত্রে আমার এসিড অবশিষ্ট থাকবে তাইলে এখানে যে নতুন একটা অ্যান পাবো পিকে পি এইচ এর সমীকরণে পি কে বসানোর পর সেখানে লগ এই যে আমরা লবণ বসাবো না লবণের জায়গায় কিন্তু ঠিকই অ্যান টু বসাই দিব কারণ আমরা কম পরিমাণটাই লবণে পরিণত হয়েছে তাহলে এন টু এটা হচ্ছে মূল সংখ্যা বলে কি মূল সংখ্যা ঘনমাত্রা আর আয়তনের গুণফল মূল সংখ্যাটা এখানে বসে যাবে কিন্তু এসিড কোনটা বসবে বলো তো এন ওয়ান বসবে না এন ওয়ান বসবে না অর্থাৎ এন ওয়ান থেকে খার দিয়ে প্রশমিত হয়ে লবণ উৎপন্ন হওয়ার পর বাকি যে টুক ছিল সেটা বসবে তাইলে এটা হবে অ্যাকচুয়ালি এন টুটা সবসময় এন টুটা এন টু এর পরিমাণটা হবে লবণ আর এই যে বিয়োগ ফলটা এম সেটা হবে তোমার এখানে অম্লের পরিমাণ এখান থেকে তুমি বেসিক্যালি মানগুলো বসানোর পর যে মানটা পাবা সেটা হচ্ছে এই দ্রবণের পিএইচ দেখো চারটা ভিন্ন ভিন্ন নিয়মে আমি তোমাদেরকে বাফার দ্রবণের পিএইচ নির্ণয়টাকে শিখাইলাম চারটা বাফার দ্রবণের পিএইচ নির্ণয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম সহজে আশা করতেছি তোমরা কিছুটা হলে বুঝবে তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং আমাকে ইনবক্স করতে পারো তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল ভুলবা না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা ফ্রেন্ডদের সাথে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ